আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আম দিয়ে তৈরি দুটি মজাদার রেসিপি নিয়ে, আমের বড়া ও আমের মালপোয়া। এখন যেহেতু আমের সিজন, তাই আম দিয়ে আমি এই মজাদার দুটি রেসিপি কিভাবে বানাই তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই রেসিপি দুটো আমি কিভাবে বানিয়েছি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আর বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি চারটে আম নিয়ে নিয়েছি, পাকা আম। এবার এই আমটাকে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমগুলোকে আমি ভালোভাবে মুথে নেব। আমের এই বড়া বা মালপোয়ার রেসিপিটা এতটা সুস্বাদু খেতে হয় যা তালের বড়ার থেকেও খুবই সুস্বাদু খেতে হয়। তালের বড়া যতটা টেস্টি হয় তার থেকেও দ্বিগুণ টেস্টি এই আম দিয়ে আমের বড়া রেসিপিটা হয়। এবার আমের আটিটাকে ভালো করে মুতে ফেলে দেব। এখানে আমি 250 গ্রাম মতো সুজি আধ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। এবার আমি আমের পাল্পটাকে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1 চিমটি মতো গরম মশলা গুঁড়ো, বা আপনি 1/4 চামচের 1/2 চামচ মতো দিতে পারেন, মানে গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দেব 2 থেকে 3 কাপ মতো নারকেল গুঁড়ি, বা আপনাদের পরিমাণ মতো আপনি যেরকম খেতে পছন্দ করেন আপনারা সেরকম দিয়ে দেবেন। এবার আমার আরও কিছু পরিমাণ চিনি লাগতো তাই আমি দিয়েছি। এবারে দিয়ে দেব 1টা গোটা এলাচ, ভালো করে ফাটিয়ে সেটাকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তোমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি ডিপ ফ্রাই করব তাই সেরকমভাবেই সাদা তেল দিয়েছি। এবার আমি বড়ার মতো করে ছেড়ে দেবো। তো আমি এই বড়াটাকে ভালোভাবে উল্টে পেল্টে নিয়ে তুলে নেব। আমি আরও একবার দেখাচ্ছি। তো গ্রীষ্মকালে আমের এই বড়া রেসিপি বা মালপোয়া রেসিপি আমাদের ঘরে হয় না এমন কোনো বছরই নেই, আমাদের প্রত্যেক বছরই এই রেসিপিটা হয়। তালের সময় তালের হয়, কিন্তু আমের সময় আমরা এই রেসিপিটা প্রত্যেক বছরই করে থাকি, বাদ যায় না এমন কোনো বছর নেই। আর আমার বাড়ির লোকেরাও এই বড়াটা খেতে খুবই পছন্দ করে। আশা করি আপনাদের বাড়ির লোকেরাও আমার এই বড়াটাকে খুবই পছন্দ করবে। তো একবার বানিয়ে দেখবেন, আপনার বাড়ির লোকেরা ঠিকই পছন্দ করবে। এই বড়গুলো আমি একটু বড় সাইজ করেছি আর ছোটোগুলোকে আমি ছোটোভাবে করেছি। আমি 2 প্রকারের বানিয়েছি, বড় আর ছোট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের এই চ্যানেলে খুবই প্রয়োজন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।